বন্ধুরা নমস্কার, আজকে আমি একটা সাধারণ একটা রেসিপি করে দেখাবো, আলু পটলের তরকারি। এটা আমি খুব সিম্পলভাবে করব, বেশি মশলাপাতি দেব না। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে আমি এই আলুগুলো আমি এরকম ডুমো ডুমো কেটে রেখেছি, এগুলো লাল করে ভেজে দেবো। গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেল দিয়ে করবেন, ভালো লাগবে খেতে। আমি আলুগুলোকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি, এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে শুধু কেটে নিয়েছি, দু পিস করেছি একটা পটলের, এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পটল আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দারচিনি, এলাচ আর লবঙ্গ দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর এক চামচ পাঁচফোড়ন। এর মধ্যে এক চামচ আমি আদা বাটা দিচ্ছি। আমি এর মধ্যে ছোটো চামচ দু চামচ নিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে এক চামচ আদা বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এক চামচ জিরে বাটা দিচ্ছি আমি, এটাকে ভালো করে কষিয়ে নেব। আর দু চামচ টক দই দিচ্ছি। এখন আমি এর মধ্যে দু চামচ লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এক চামচ হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা একটু পরে দেবো। এখন আমি ছোটো চামচে হাফ চামচ আমি জয়িত্রী আর জায়ফল গুঁড়ো দিচ্ছি, এতে পটল খেতে খুব ভালো লাগবে। এখন আমি এই ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি, এই দু চামচ দিলাম লবণ। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব।
আমার কষানোটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নেব। আমার এই তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি যা সব করে দিলাম, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন এই বাটির মধ্যে সার্ভ করব। আপনারা এইভাবে রান্না করে খাবেন, ভালোই লাগবে। গরম ভাতের সঙ্গে সিম্পল তরকারি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ।